জব কি রক্ত বাড়াচ্ছি আবার তরকারি তরকারিতে বলে এটাকে না কি করবো বলুন নিজে নিজে বলছি আমি কিচ্ছু করিনি একটা বড় ব্লান্ডার করে এলাম এগারোটা বাজে ও বাইরের অবস্থা দেখো ওয়েদার এখনো হাওয়া কি রে ভাই টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি আমার তো ডাউট আছে রে ভাই হাওয়া তেমনি কুয়াশা তেমনি ঠান্ডা ট্রিমেন্ডাস 11:15 হয়ে গেছে ক্লাস কটা রে রেডি হয়ে গেছো মার খাওয়া গেছে তোমার খাওয়া গেছে তো চলো আবার কাছে যাচ্ছে ওই তো চলো সাবধানে যাবে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে হ্যাঁ ঢাকা টুকি দিয়ে ভালো করে দাও এই ফ্লাক্সাই করে আমার জন্য দুধ গরম করে রিমে রেখে গেছে তাহলে এই মুসলি খেয়ে নিতে হবে এখন টুনি প্রাতঃকর্ম সেরে মুসলি খাবো চলো টাটা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ শনিবার সকাল বেজে গেছে 11:30 মেয়ে আর রিমা চলে গেছে অ্যাবাকাসে আমাকে ব্রেকফাস্টের জন্য মুসলি রেডি করে দিয়ে চলে গেছে মুসলি খেয়ে আমি একটু যাবো জিমে জিম থেকে আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবো কিন্তু যাবো কি ভাই কি চলছে বাইরে ঠান্ডা মানে লিটারেলি আমার হাত পা ঠান্ডা হয় না আমার হাতের আঙুল আর পায়ের আঙুল ঠান্ডা হয়ে আছে ভালো ঠান্ডা আছে সিরিয়াসলি চলো পোস্টটা আপলোড করে দিয়ে তাড়াতাড়ি গা গরম করার জন্য একটু জিমে যাই খেয়ে দে চলো যাই যাই করতে করতেও 1:30 বেজে গেল ঘরে কিছু কাজ ছিল অফিসে কিছু ফোন ছিল সেগুলো অ্যাটেন্ড করতে হলো ব্যাংকে ফোন করলাম আবার এক প্রকৃত ঝগড়া হচ্ছে ঝগড়া চলছে কি হবে জানি না তবে আমি আশা ছাড়ি না সহজে আর কি হাল ছাড়ি না আর কি লাস্ট অবধি দেখতে চাইছি এর বেশি আর কি হবে হবে না লাস্ট দেখতে তো অসুবিধা নেই শেষ দেখবো না কি আছে চলো যাই জিমে আর এই মাত্র সবে রোদ উঠলো একটু গায়ে লাগার মতো জানি না ছাদে গিয়ে কি বুঝতে পারো একটা বড় ব্লান্ডার করে এলাম হাতে জিমের চাবিটা ছিল জুতোর র্যাকের একটা আলাদা চাবি ছিল ওই দুটো হাতে নিয়েছি ভেবেছি ঘরের চাবিটাও নিয়েছি নিয়ে ভাবতেই গেটটাকে হাত দিয়ে টেনে দিয়েছি মানে যতক্ষণ স্টপ করতে যাবো ততক্ষণে গেটটা ড্রাম লক হয়ে গেছে চাবি ভিতরে রয়ে গেছে জিমে তো চলে এলাম ঘরে ঢুকতে পারবো না যতক্ষণে রিমা আসছে কী করি কী যে হতে থাকে না এমনিতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা তখন টেনশন শুরু হয়ে গেল যাই হোক রিমাকে ফোন করেছিলাম ও বললাম চলে আসবো রাইডের মধ্যে ভাই 1:30 এক ঘন্টার মধ্যে আমার এদিকে কতক্ষণ কী টাইম লাগবে দেখি মানে একটার পর একটা ম্যাসাকার করে চলেছি দিন খুবই ভালো যাচ্ছে সময় খুবই ভালো যাচ্ছে 2:55 বাজে রিমাও চলে এসছে ফোন করে দিয়েছে আমারও কাজ শেষ 3:00 বেজে গেল হ্যাঁ সাড়ে 3:00 বাজে কি আনিছিস রে আবার দুপুর ভাত খাবি না না ভাত খেতে গেছি ভাত খেয়ে গেছো কি আনিছো গো চাউমিন আর চানা বাটুরা চাউমিন আর চানা বাটুরা চাউমিন কার জন্য চানা বাটুরা ওই তো বাস ব্যাপারটা কি হলো ঘরে বসে খাচ্ছ দেখেছো আবার চপ হ্যাঁ এতে কিছুতেই চপ ছাড়ছে না রে হ্যাঁ রক্ত বাড়বে চপ খেয়ে রক্ত বাড়াচ্ছি দিদি চপ শিল্প তো জন্যই বেঁচে আছে বুঝতে পারছি 4:00 বেজে গেছে দুপুরে লাঞ্চ আই কি এটা চিংড়ি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি আবার তরকারি তরকারিতে বলে এটাকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে তরকারি সাধারণ কবি সঙ্গে চাটনি খেয়ে পালাই চলো পুরো 4:30 বাজে বেরোচ্ছি অফিসে অনেকগুলো কাজ আছে সব জমে আছে অনেক লোকে পেমেন্ট পাবে ওরা আসছে না দুজন তো ডেকে আনতে হবে মনে হচ্ছে গিয়ে ফোন করবো চলো শোনো কি স্যার আসবে ফিজিক্সের পড়ছো পড়া করা আছে এমনি চলো বেরোলাম কখন আসবে 5:30 থেকে 6:00 মধ্যে ওকে চলো বেরোলাম বাজে এখান থেকে কমপ্লিট করলাম প্রচুর রাশ ছিল শেষের দিকে সেগুলোকে ম্যানেজ করতে গিয়ে অনেকটা টাইম গেছে আলটিমেটলি ম্যানেজ হয়ে গেছে চলো বেরোবো এই শনিবার মনে একটু আনন্দ হয় যে কালকে ছুটি বাট ছুটিটা সকালবেলা গিয়ে ছুটি দেখা যায় না বেরোতে 10:20 হয়ে গেল পালাই
এইমাত্র ঢুকলাম, 10:50 বেজে গেল। এই পেপারসটা আজকে ব্যাংক থেকে ফেরত দিল একদিন পরে, কাগজ ফেরত দিতেও 15 দিন লাগে, কি কাজ করবে এরা। আজকেই ফেরত দিয়েছে, তো আমি অফিসের বাইরে দাঁড়িয়েছিলাম, তো হঠাৎ করে ম্যানেজার সাহেব তার বড় সিনিয়র ম্যানেজারের সঙ্গে পাস করছিল আমাদের ওখান থেকে। আমি জোর করে ডেকে বললাম আসুন দেখে যান, অফিস দেখেননি বলে দুঃখ ছিল, অফিসটা দেখে যান না, কি করবো বলুন। নিজে নিজে বলছি আমি কিচ্ছু করিনি, আমাদের সিস্টেমটাই এত বাজে, এত পেপার্স, এত পেপার্স, এত ক্রাইটেরিয়া, তারপরেও অর্ধেক লোককে লোন দেয় না। বললো আরেকবার দিয়ে যাবো GST-ওয়ালা দেখকে, মানে GST কাগজটা এলে একবার অ্যাপ্লাই করতে বলছে, দেখি একবার লাস্ট ট্রাই করবো, বাট কোনোরকম কোনো আশা কিছু নেই, এক্সট্রা কিছু। কি নিয়ে এসছো এটা আবার? আমার কি জ্যাকেট নেই? নেই আমার জ্যাকেট, খেয়ে কানাকাটি করছিল তো আমার একটা মাথায় ওলা হাত ওলা জ্যাকেট খাবো নাকি আমি চা? মেয়ে জ্যাকেট, আমার জ্যাকেট চাচাই করছিল, তোমার জ্যাকেট, আমার জ্যাকেট পরে স্কুলে জামাতে গেলে সে তো এক্সাইজ হয়ে গেছিল, কাছাকাছি ছিল সামনে পরে নিয়েছি, আমার জ্যাকেটটা স্কুটির মধ্যে থাকে তাই জন্য। তাতে কি হলো, তার মানে এটা নিয়ে আসতো, ভারী কি এটা? 15:00 বেজে গেছে, কি মেনু গো? ভাত, ফুলকপি, আলু, তরকারি আর কি বলে এটা, বেগুন পোড়া, বেগুন পোড়া, বেগুন পোড়া, চিংড়ি মাছ, চাটনি, জমেফি পুরো। আজকে ব্লগ এখানে শেষ করবো, কাল হচ্ছে রবিবার, প্রচুর কাজ আছে, আর যা আছে সেগুলো কালকে সঙ্গে থাকো দেখতে পাবে আর কি। আমরা বললাম যারা যারা এখনও কমেন্ট করোনি, ভিডিওটা দেখতে পাওনি বা দেখেছো, দেখো কমেন্ট করোনি, তারা প্লিজ গিয়ে কমেন্ট করো। কলকাতা থেকে খুব নিয়ারেস্ট উত্তরের দিকে 5-6 ঘন্টা 7 ঘন্টা ম্যাক্সিমাম ড্রাইভিং হতে পারবে, এরকম পজিশন, এবং ফর সোলো ট্রাভেলার সেরকম অপশনের কি বেস্ট জায়গা তোমাদের জানা বা চেনা আছে তারা প্লিজ সাজেস্ট করো, প্লিজ সাজেস্ট করো, প্লিজ প্লিজ কমেন্ট করো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কমেন্ট করে ভরিয়ে দাও। আগামীকাল রবিবার আমি যে কজন সাজেশন দিয়েছেন তাদের থেকে একটা জায়গা আমি অবশ্যই বেছে নেব। টিল দেন সি ইউ, গুড বাই, দেখা হচ্ছে কালকে, আগামীকাল নতুন দিন, নতুন ব্লগ, চলো টাটা, বাই বাই, আর গুড নাইট করে দাও।